আমি হচ্ছি সিআরও মেহেদি আর আমার সাথে রয়েছে রুবেল ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। রুবেল ভাই, আমার ইউটিউব চ্যানেলে যারা যে ভাই রয়েছে এনার অনেকে এক্স নোয়া গাড়ি খুঁজছেন, তো তাদের উদ্দেশ্যে আজকে কি কি গাড়ি আপনি দেখাবেন? আচ্ছা, আমার কাছে যা আছে আমি তাই দেখাবো। আচ্ছা, আজকে আমাদের কাছে যা আছে নতুন করে তো আর নিয়ে আসতে পারবো না, আমার কাছে অ্যাজ ইট ইজ এখন যা আছে আমি তাই দেখাবো। তো চলুন শুরু করা যাক রুবেল ভাই, শুরু করি। প্রথমে কোন গাড়িটা দেখাবেন? আমার কাছে প্রথমে 2005 একটা এক্স নোয়া আছে, 2008 রেজিস্ট্রেশন। 2005 এক্স নোয়া আপনারা দেখতে পাচ্ছেন, 2005 রেজিস্ট্রেশন, 2008 এটার সিসিটা কত? 2000 সিসি। এটার প্রাইসটা কত দিয়েছেন? প্রাইসটা আস্কিং প্রাইস আছে হচ্ছে 1420, এটা নেগোশিয়েবল প্রাইস। এটা নেগোশিয়েবল। আচ্ছা, আমি আর একটা জিনিস জানতে চাচ্ছি যে কার হাট থেকে গাড়ি কিনলে বায়াররা কী কী সুবিধা পাবে সেটা একটু আপনি যদি তুলে ধরেন। বায়ার হচ্ছে একই মডেলের গাড়ি, একসাথে একই ছাদের নিচে উনি দেখতে পারতেছে, কম্পেয়ার করতে পারতেছে, আর হচ্ছে পেপারসে 100% লাইভিস কার হাট দিচ্ছে। আচ্ছা, পেপারসের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এই গাড়িটি যে 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 গাড়িটি আপনি নোয়া গাড়ি দেখাচ্ছেন, এইটা তো সাধারণত বাইরেও তো কাস্টমার কেন মাঠে আসবে? মাঠে আসবে হচ্ছে ওনার তো পেপারসের মূলত আমরা লাইব্রেরিসটা নিচ্ছি। আচ্ছা, আপনার হচ্ছে মালিকানা ট্রান্সফার, মালিক হাজির, টেক্সটোগেন্ট ফিটনেস, এগুলো আমাদের এখান থেকেই করতে পারতেছে। আচ্ছা ভিউয়ার্স, চলে তারা একটু ভিতরের কন্ডিশনগুলো একটু দেখায় আপনাদেরকে, একটু ভিতরে যদি কন্ডিশন দেখেন আপনারা। এই এক্স নোয়া 2005 মডেল, এটা চাবিটা একটু নেই, এটা একটু চাবিটা এটা ভিতরের কন্ডিশন দেখতে পাচ্ছেন। তাহলে এটা মাইলেজটা একটু দেখাবেন আমাকে? মাইলেজটা অবশ্যই দেখাবো। এটার মাইলেজ হচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ভিতরের মাইলেজটা, 1,83,000। আচ্ছা, এটার ভিতরের কন্ডিশন আপনারা একটু দেখেন, এটার ভিতরে এসিটার কি অবস্থা বলেন তো? এসিটা অনেক ভালো আছে, ছাদগুলো খুবই ফ্রেশ। হ্যাঁ, অনেক ফ্রেশ। এটা কি সেন্ট্রাল এসি? সেন্ট্রাল। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যারা এক্স ডোর পাওয়ার, ডোরগুলো পাওয়ার রয়েছে, পাওয়ার। তো যারা হচ্ছে এক্স নোয়া গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন। তো রুবেল ভাই, বর্তমান বাজারে এক্স নোয়ার প্রাইসটা জি? আচ্ছা, আমরা এরপরে কোন গাড়িটা দেখব? এরপরে আরেকটা ব্ল্যাক কালার রয়েছে। আচ্ছা, আরেকটা ব্ল্যাক কালারের এক্স নোয়া রয়েছে? হ্যাঁ, এটা 2004। এটা 2004 সেম মডেল, শুধু 4 আর 5। হ্যাঁ, আমি ইঞ্জিনটা দেখাই। ওটা 7-এর রেজিস্ট্রেশন, ওটা 8-এর ছিল, এটা 7-এর। ওটা 7-এর, এটা 8-এর। হ্যাঁ, তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যারা এক্স নোয়া গাড়ি খুঁজছেন অবশ্যই কারহাটে চলে আসতে পারেন, কারণ কারহাট থেকে গাড়ি কিনলে আপনি পেপারসের 100% নিশ্চয়তা আপনি পাচ্ছেন। আচ্ছা, এটার কন্ডিশনটা কি অবস্থা একটু বলেন? এটা কন্ডিশন অনেক ফার্স্ট ক্লাস। কোনো অ্যাক্সিডেন্ট কেস রয়েছে কি না? না 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 না, আমরা কিন্তু মূলত ইঞ্জিন চেঞ্জ আছে কিনা এটাও আপনাকে ইনশিওর করব। আচ্ছা, কারার থেকে প্রসেসিংটা বলেন আমাকে, যারা কারার থেকে গাড়ি কিনবে তাদের প্রসেসিংটা একটু আমি জানতে চাই। প্রসেসিংটা হচ্ছে আপনি তো অ্যাজ ইট ইজ গাড়িটা যা আছে এই অবস্থায় দেখতেছেন। আচ্ছা, ঠিক আছে, আমরা এর মাঝখানে আপনাকে পেপারস দেখাই দিচ্ছি, আপনার মেয়াদ কতদিন আছে পেপারসের, আর হচ্ছে ইঞ্জিন, ইঞ্জিন কন্ডিশন কী আছে, ইঞ্জিন যদি রিপ্লেস থাকে তাহলে রিপ্লেস থাকবে, আর যদি গাড়ির সাথে ইঞ্জিনটা থাকে তাহলে গাড়ির সাথে ইঞ্জিন থাকবে, ইঞ্জিন যদি চেঞ্জ থাকে তাহলে এই পেপারস আমাদেরকে প্রোভাইড করবে হচ্ছে বিক্রেতা। আচ্ছা, বিক্রেতা ইঞ্জিন চেঞ্জের যে টাকাটা আছে এটা কিন্তু বিক্রেতা দিবে, সেলারের কিন্তু এটা লাগবে না, শুধু সেলার মালিকানা ট্রান্সফারের ফিটা দিবে আমাদেরকে। আচ্ছা, আজকে তাহলে এইটার মডেলটা হচ্ছে 2004-এর, 7-এর প্রাইসটা কত দেওয়া হয়েছে? এটা হচ্ছে 1390। এটা কি ফিক্সড প্রাইস নাকি? ফিক্সড না, নেগোশিয়েবল, ফিক্সড না, কোনো আমাদের কার হেডের কোনো গাড়ি ফিক্সড প্রাইস নাই। আচ্ছা, নেগোশিয়েবল, বায়ার দেখে সব কিছু জাজ করে গাড়িটার প্রাইস বলবে। আচ্ছা, এক্স নোয়া কি তাহলে দুইটা রয়েছে, আরও কোনো এক্স, আরও এক্স নোয়া রয়েছে, আপনি ভিতরে ইন্টেরিয়রটা দেখাইতে পারেন? আপনার ভিতরে ইন্টেরিয়রটা একটু দেখেন, মোটামুটি খুব ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে। তো যারা এক্স নোয়া গাড়ি খুঁজছেন অবশ্যই চলে আসতে পারেন কারহাটে, এক্স নোয়া গাড়িটা দেখতে পারেন।
আর আর কি রয়েছে? পার্ল কালারের এক্স নোয়া রয়েছে, পার্ল কালারের এক্স নোয়া রয়েছে। এটা 2005 এর, এটা 2005 এর, 5 এর। এটা রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন 2006, 5 এর মডেল, 6 এর রেজিস্ট্রেশন আপনারা দেখতে পাচ্ছেন। এটা সিসিটা কত? 2000 সিসি, এগুলো সব 2000 সিসি, এটা সবগুলোই 2000 সিসি। এটার প্রাইসটা কত দেওয়া হয়েছে? এটা হচ্ছে 1320, 1,20,000 টাকা। আপনারা যদি একটু ভিতরে ইন্টেরিয়রটা আপনি দেখাতে পারেন, এসি গুলো টাচ আছে, এসিটা টাচ রয়েছে, আর ইন্টেরিয়র ভিতরে ফ্রেশ রয়েছে খুবই। এসিটা কি সেন্ট্রাল এসি? সেন্ট্রাল এসি, খুবই চমৎকার কন্ডিশন আছে। এটার পিছনে একটু অংশটা একটু দেখাই, আমি খুলে দিই। এলপিজি, আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এটা এলপিজি গ্যাস করা রয়েছে। এটা সিলিন্ডার কত সিলিন্ডার? এটা এটা 90, এটা 90 সিলিন্ডার। তো রুবেল ভাই, আর আজকে আর কোনো নোয়া রয়েছে? নোয়া, হ্যাঁ নোয়া আরও আছে, আমরা আপনাদেরকে নোয়া আরও দেখাবো। আচ্ছা চলেন আর একটা নোয়া দেখি। তো যারা হচ্ছে এক্স নোয়া গাড়ি, আমরা কিন্তু আজকে ওল্ড শেপের নোয়াগুলো দেখাচ্ছি, নিউ শেপের কোনো কিন্তু নোয়া দেখাচ্ছি না। আচ্ছা ওল্ড শেপের, ওল্ড শেপের নোয়া, এরপর এক্স নোয়াগুলো দেখাচ্ছি। আচ্ছা আর একটা কোনটা রয়েছে? ওই পাশে রয়েছে, আমরা ওই পাশে যাই। তো ভিয়ার, যারা কারাটে এখনও আসেন নাই তারা কারাটে অবশ্যই চলে আসবেন, আর কারাট থেকে যারা গাড়ি ক্রয় করবেন 100% পেপারসের গ্যারান্টি আপনারা পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি এখন মাইক্রো দিকে, রুবেল ভাই রয়েছে। তো রুবেল ভাই আরেকটা জিনিস বলেন, যে যারা যারা দেশের বাইরে থাকে তারা তো দেশে এসে শোরুম থেকে গাড়ি কেনার চিন্তাভাবনা করে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন? শোরুম থেকে আসলে গাড়ি কেনার চেয়ে আমাদের কার হাটে গাড়ি কেনাটা আমি মনে করি যে ওনাদের জন্য সময় এবং পয়সা দুটোই সেভ হবে। কেননা আপনি শোরুমে একটা অথবা দুইটার বেশি গাড়ি দেখতে পারবেন না, কিন্তু আমাদের কার হাটে অ্যাট এ টাইম 2 ঘন্টা সময় দিলে আপনি 10টা গাড়ি দেখতে পাবেন সেম মডেলের গাড়ি। তাহলে এখন আর আর কোনটা গাড়ি? আমার আমার কাছে 2002 এর মডেলের একটা আছে, 2002 এর মডেলের, আপনারা দেখতে পাচ্ছেন 2002 এর, এটাও 2000 সিসি, এটা হচ্ছে 2000 সিসি, আর এটার এই মডেল 2002 রেজিস্ট্রেশন 2006 সিসি। এটার প্রাইসটা কত দেওয়া হয়েছে? এটার প্রাইস হচ্ছে 1220, 1,20,000 টাকা। এটার ভিতরের কন্ডিশন, ভিতরের ইন্টেরিয়র দেখেন, খুবই ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে। ইউজ কার একটু কম বেশি থাকবেই। আপনি আপনার বাজেট অনুযায়ী নিতে পারবেন, আপনি আপনার বাজেট অনুযায়ী নিতে পারবেন। এইটার এসিটা খুবই সেন্ট্রাল এসি, সেন্ট্রাল এসি, এটাও সেন্ট্রাল এসি। আপনার যদি বাজেট 14 লাখ টাকা হয় তাহলে 14 লাখ টাকার গাড়ি নিতে পারবেন, যদি আপনার বাজেট 10 লাখ টাকা হয় 10 লাখ টাকার গাড়ি নিতে পারবেন। মডেল এবং রেজিস্ট্রেশনের উপর ডিপেন্ড করে গাড়িটার দাম কম বেশি হয়ে থাকে। তো ভিউয়ার্স আপনারা শুনতে পারলেন, এই ছিল আজকের এক্স নোয়া গাড়িগুলো। আপনাদের যদি কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে এর মধ্যে, আপনারা চাইলে আমাদের কারাটের সাথে যোগাযোগ করতে পারেন। তো রুবেল ভাই অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ আজকে আপনাদের ওল্ড শেপের এক্স নোয়া দেখানোর জন্য। অ্যাকচুয়ালি নোয়ার মধ্যে রুবেল ভাই খুবই এক্সপার্ট, উনি 2003-2004-2005 রুবেল ভাই আপনি জয়েন কত সালে করেছেন? আমি 2009-এ জয়েন করেছি। 2009 থেকে আপনি তো শুধু মাইক্রো দিকে বেশি যোগ আপনার, হ্যাঁ উনি বেশি মাইক্রো গাড়ি সারাদিন দেখেন, হ্যাঁ বিক্রি করেন, এই জন্য আজকে না ইন্টারভিউ নিলাম। তো রুবেল ভাই অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। জি মেরি ভাই আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওগুলি, আর যদি কোনো গাড়ি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আর আমিও চেষ্টা করব সেই গাড়িগুলি তুলে ধরার জন্য। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।